বাংলাদেশের আইনের সংখ্যালঘু মন্ত্রণালয় নেই আমরা সর্বপ্রথম সংখ্যালঘু মন্ত্রণালয় চাই তারপরে আমাদের বাড়ি ঘর দোকান পাট সব জায়গার নিরাপত্তা চাই এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন দলও বাঁচতে চাই জয় শ্রীরাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বিভিন্ন হিন্দু সংগঠনের মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে ফরিদপুর ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা কোতোয়ালি থানা ও শহর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখা বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখা এবং সংখ্যালঘু হিন্দু মোর্চাভুক্ত সংগঠনসমূহ এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট তুষার কুমার দত্ত অ্যাডভোকেট মানিক মজুমদার ছাত্রনেতা দীপ্র রাজকুণ্ড সাগর রায় সৌম্য সাহাসহ আরও অনেকে এ সময় বক্তারা সংখ্যালঘু মন্ত্রণালয়ের চালু নিজেদের বাড়িঘর মন্দিরের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি পেশ করেন